Assalamualaikum, dear student, Axis Medical School. আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে ঈদের অগ্রিম ঈদ মুবারক। আশা করি তোমরা ভালো আছো এবং আমরা এখন তাহলে লাইভে যাচ্ছি, আমরা ক্লাসটা স্টার্ট করতেছি। আশা করি তোমরা উপকৃত হবে। আমি একটা জিনিস বারে বারেই বলতেছি তোমাদেরকে, এখন তোমরা ফোর্থ ইয়ার স্টুডেন্ট আছো, ফিফথ ইয়ার স্টুডেন্ট আছো অথবা এক্সামিনি বেচ আছো, এখন দেখা যাচ্ছে তোমরা হয়তো বলতে পারো যে বারে বারে লেকচার শোনার মধ্যে কি এমন উপকার, তাই না? যতবার তুমি একটা জিনিস শুনবা, যতবার তুমি একটা জিনিস পড়বা, ততবারই দেখবা তুমি একটা নতুন জিনিস পেয়েছো, নতুন কিছু শিখতে পেরেছো। আবার অনেকে দেখো সার্জারিতে ট্রেনিং করা, মেডিসিনে ট্রেনিং করা, অনেকে বলে 2-3 বছর ট্রেনিং করেছি আর শিখার কিছু নাই, সব শিখে ফেলছি। আসলে কিন্তু তা না, সারা জীবনেই ডাক্তারি এমন একটা পেশা যেটা একদম তোমার মৃত্যুর আগ দিন পর্যন্ত তোমার শিখার বিষয় আছে। সুতরাং তোমরা মনে করো না যে আজকে এই লেকচার আরো শুনেছি আর ভাল লাগে না, এটা কিন্তু তা না। এক একজনের কাছ থেকে এক এক রকম ভাবে শুনতে পারবা এবং এক এক বিষয়ে তোমরা জানতে পারবা। সুতরাং তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আজকে যারা প্রেজেন্ট আছো তারা তো করবাই, আর যদি পরবর্তীতে কি করবা, যদি না প্রেজেন্ট থাকো এখন, পরবর্তী তোমরা ক্লাসটা শুনে নিবা। থ্যাংক ইউ। তাহলে আমি স্টার্ট করতে যাচ্ছি আজকে আমাদের এন্টি পার্টাম হিমোরিজ। তো এই চ্যাপ্টারটা আমি ইচ্ছা করেই চুজ করছি, কারণ এন্টি পার্টাম আমি কিন্তু এর আগে দেখো একটা হাইপারটেনসিভ ডিসঅর্ডার চুজ করছিলাম, কারণ ওইটাতেও কিন্তু ম্যাটারনাল মর্টালিটি খুব হাই, বিশেষ করে একলামশিয়া ছিল ওইখানে একটা চ্যাপ্টার, ওই জন্য ওইটা আমি চুজ করেছিলাম এখন। এবং এখন আমি আবার এন্টি পার্টাম হিমোরিজটা কেন চুজ করছি, কারণ এইটাতেও কিন্তু ম্যাটারনাল মর্টালিটি খুব হাই। সুতরাং এই হাইপারটেনসিভ ডিসঅর্ডার এবং এন্টি পার্টাম হিমোরিজ এগুলো কিন্তু বেসিক, এগুলো না জানে তুমি যদি ডাক্তার হও, তুমি যদি উপজেলায় বা সাব সেন্টারে তোমার যদি পোস্টিং হয় তাহলে তুমি কিছুই বুঝবে না। সেই জন্য আমি এই জিনিসগুলো তোমাদের জন্য চুজ করছি। শুধু পাস করাই কোনো ব্যাপার না, পাস করার পরবর্তীতে তোমার জীবনটা কেমন করে যাবে সেটাও একটা ব্যাপার আমাদের দেখতে হয়। আচ্ছা, তাহলে আমরা আজকে স্টার্ট করতে যাচ্ছি এন্টি পার্টাম হিমোরিজ। দেখো আমি তোমাদের জন্য এন্টি পার্টাম হিমোরিজের জন্য তোমাদের জন্য আমি প্রথমে কতগুলা কোয়েশ্চন সেট আপ করছি, যে কোয়েশ্চন গুলা তোমাদের রিটেনে আসবে অথবা তোমাকে ভাইবাতে ধরবে অথবা তোমার সাবসিকুয়েন্টলি তোমার কেসে আসতে পারে, মানে কেস হিস্ট্রি যখন আমরা কেস নিব এটা কেস হিসাবে আসতে পারে, যখন আমি ভাইবা নিব ভাইবা হিসেবে ধরতে পারে, অথবা তুমি যখন রিটেন পরীক্ষা দিবা রিটেন পরীক্ষাতে আসতে পারে। দেখো আমি কেমন করে কোয়েশ্চন গুলা, এ পেশেন্ট অফ 32 ইয়ার্স লেডি, প্যারা 3+0, 34 উইকস অফ প্রেগনেন্সি, কেম উইথ পিবি ব্লিডিং এন্ড সাইন সিমটম অফ শক, এন্ড হাউ উড ইউ রাইট দা history and also to how to manage this case. Dekho, a patient of 32 years lady, para 3+0, 34 weeks pregnancy, came with PB bleeding with sign symptom of shock. What is your diagnosis? তাহলে প্রথমেই আমি যদি এইরকম করে, আমি কিন্তু পুরাটা বলে দেই না যে এটা তোমার অ্যাব্রাপশিও প্লাসেন্টা নাকি তোমার প্লাসেন্টা পিবি, আমি কিন্তু এটা তোমাকে ইয়া রাখছি। তাহলে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, তাহলে তোমার ডায়াগনোসিস হবে ইট ইজ এ কেস অফ এপিএইচ, দ্যাট মিনস দ্য এন্টি পার্টাম হিমোরিজ। এখন যদি আমি বলতাম পিবি ব্লিডিং উইথ সিভিয়ার পেইন ইন দ্য লোয়ার অ্যাবডোমেন এন্ড দ্য সিভিয়ার পেইন ইন দ্য লোয়ার অ্যাবডোমেন, তখন তুমি সেটাকে বলতা ইট ইজ এ কেস অফ অ্যাব্রাপশিও প্লাসেন্টা। অথবা যদি আমি বলতাম যে পিবি ব্লিডিং উইদাউট পেইন অ্যান্ড ইট ইজ এ সাডেন অনসেট রিকারেন্ট নো সাইন সিমটম অফ পেইন উইথ সিমটম অফ শক, তখন তুমি এটাকে বলতে ইট ইজ এ কেস অফ প্লাসেন্টা প্রিভিয়া। তাহলে আমি যেহেতু এইভাবে কোয়েশ্চনটা আনছি তোমাকে একটা ব্যাগ পিএইচ লিখতে হবে। হোয়াট আর দ্য, এখন দেখো আমি আরো কোয়েশ্চন দিয়েছি, হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস অফ প্লাসেন্টা প্রিভিয়া, যেগুলো আমরা পরবর্তীতে পড়বো। মেনশন দ্য ইনভেস্টিগেশন লোকালাইজেশন অফ দ্য
প্লাসেন্টা প্রিভিয়া, হোয়াট ইনভেস্টিগেশন, তুমি লোকালাইজ প্লাসেন্টা লোকালাইজেশনের জন্য আমাকে কি কি ইনভেস্টিগেশন করতে হবে সেটাও তোমাকে জানতে হবে, হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ মাদার অ্যান্ড ফিটাস ইন প্লাসেন্টা প্রিভিয়া, মায়ের এবং বাচ্চার কি কমপ্লিকেশন হয় সেটা তোমাকে জানতে হবে এই প্লাসেন্টা প্রিভিয়াতে, হোয়াট আর দ্য কমপ্লিকেশন অফ অ্যাব্রাপশিও প্লাসেন্টা এইটা তোমাকে জানতে হবে, হাউ টু ম্যানেজ দিস এপিস পেশেন্ট সেটাও তোমাকে জানতে হবে। আচ্ছা নেক্সট হলো হোয়াট ডু ইউ মিন বাই এপিএইচ, ম্যানেজমেন্ট অফ এপিএইচ, হাউ টু কাউন্সিল দ্য ওমেন ইন সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া, হোয়াট আর দ্য ইনভেস্টিগেশন ফর সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া। দেখো আমি তোমাকে কোশ্চেন করেছিলাম পেশেন্ট অফ 32 ইয়ার্স লেডি প্যারা 3+0 34 উইক্স প্রেগনেন্সি কেম উইথ পিবি ব্লিডিং, আমি এখন যদি এখানে বলি সাইন সিমটম অফ শক উইদাউট পেইন, হ্যাঁ তখন তুমি হিস্ট্রিটা কেমন করে লিখবা, তো হিস্ট্রি দেখো হিস্ট্রিতে মেইনলি আমরা প্রথমেই বলি পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট, পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট বলে হ্যালো পার্টিকুলার্স অফ দ্য পেশেন্ট বলবা, তারপরে তুমি আসবা চিফ কমপ্লেনি, চিফ কমপ্লেনি কি বলবা, দেখো আমার কাছে লেখা আছে কি পেশেন্ট অফ 34, তাহলে অ্যামোনিয়া ফর 34 উইকস অফ প্রেগনেন্সি উইথ আরেকটা কমপ্লেন কি পিবি ব্লিডিং মানে ভ্যাজাইনাল ব্লিডিং ফর 15 ডেজ অথবা 20 ডেজ এভাবে তুমি বলতে পারো, তাহলে এই হিস্ট্রিটা হবে অ্যামোনিয়া ফর 34 উইকস উইথ ভ্যাজাইনাল ব্লিডিং অফ এন্ড অন ফর 30 ডেজ অথবা 15 ডেজ, তাহলে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটা তুমি কেমন ভাবে সাজাবা, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস কিন্তু সাজানো একটা কিন্তু এটা একটা আর্ট, এটা তোমাকে আর্ট হিসাবে নিতে হবে, পেশেন্ট এই কথাগুলো বলছে এই কথাগুলোকে আমি কেমন করে সাজাবো সেটা দেখো, দ্য পেশেন্ট হ্যাজ দ্য পেশেন্ট স্টেট দ্যাট শি ওয়াজ অ্যামোনিয়া ফর 34 উইকস অফ প্রেগনেন্সি, ফর দ্য লাস্ট 30 ডেজ শি হ্যাড 3 বাউটস অফ ভ্যাজাইনাল ব্লিডিং which is moderate in amount, which is associated with without pain, which is associated with without pain, but bleeding is persist 1 and 2 days, the last episode of bleeding is continuing for 3 days, for above this complaint she is admitted in this hospital for proper management. এটা হলো হিস্ট্রি অফ, দেখো আমি চিফ কমপ্লেন বলছি অ্যামোনিয়া ফর 34 উইকস, ভ্যাজাইনাল ব্লিডিং ফর 15 ডেজ, দেন আমি হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটাকে বলছি কেমন ভাবে, দেখো দ্য পেশেন্ট স্টেট দ্যাট শি ওয়াজ অ্যামোনিরিক ফর 34 উইকস, ফর দ্য লাস্ট 30 ডেজ শি হ্যাড 3 বাউটস অফ ভ্যাজাইনাল ব্লিডিং হুইচ ওয়াজ মডারেট ইন অ্যামাউন্ট অ্যান্ড লাস্ট ফর 1 to 2 days, and the bleeding is not associated with pain, but she had no antenatal, তুমি আবার বলবা, she had no antenatal checkup during her pregnancy, her bleeding is persist for 1 to 2 days and vaginal bleeding for 3 days, so she came into this hospital for proper management. History of past illness. Okay, then history of past illness niba tumra past history modhe past history ta ki jemon tar kono pressure ache kina, diabetes ache kina, heart disease ache kina, history of past illness. Tar pore tumi family history niba, family history teo kono tar hypertension, diabetes, placenta previa egulo ache kina seta niba, othoba kono drug history niba, she kono drug khacche kina, tar pore tar socioeconomic history niba. ওকে সোচিও তুমি, তাহলে তুমি দেখো হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস বললা, তারপর হিস্ট্রি অফ পাস্ট ইলনেস, ফ্যামিলি হিস্ট্রি, ড্রাগ হিস্ট্রি, সোশিও ইকোনমিক হিস্ট্রি, নাও কাম টু দ্য পয়েন্ট অফ অবস্টেটিক্যাল হিস্ট্রি, অবস্টেটিক্যাল হিস্ট্রির মধ্যে দেখো ম্যারিড ফর এত ইয়ার্স, ম্যারিড ফর 15 ইয়ার্স, গ্রেভিডা কত, এখানে তিনটা আছে গ্রেভিডা, এটা হবে ফোর্থ গ্রেভিডা, প্যারা প্যারা ফোর্থ গ্রেভিডা, প্যারা 3+0 ফোর্থ গ্রেভিডা, age of last child 3 years, and then her menstrual history now
মিনিস্ট্রুয়াল হিস্ট্রিতে কি হবে, তার ম্যানার কি, মিনিস্ট্রুয়াল পিরিয়ড, মিনিস্ট্রুয়াল সাইকেল, এলএমপি অ্যান্ড ইডিটি। তোমাদেরকে অবশ্যই জানতে হবে এলএমপি ইডিটি, হাউ টু ফাইন্ড আউট দ্য ইডিটি। ইডিটি ইজ ইম্পর্টেন্ট থিংস, কারণ ইডিটি তুমি যদি ঠিক মতো না জানো তাহলে তুমি কি করবে, ডিউরেশন অফ প্রেগনেন্সিটা বুঝতে পারবে না, হয় তুমি প্রিমেচুর ডেলিভারি করে ফেলবা অথবা পোস্ট মেচুর করে ফেলবা, প্রিমেচুরও খারাপ পোস্ট মেচুরও খারাপ। সুতরাং এইটা তোমাকে ইডিডিটা তোমাকে পারফেক্টলি জানতে হবে, ইডিডি তোমাকে অলওয়েজ এলএমপি ইডিডি তোমাকে পারফেক্টলি জানতে হবে। আচ্ছা, তারপরে আমার কি হিস্ট্রিটা আসবে, যেমন জেনারেল এক্সামিনেশন, এই পেশেন্টটা যেহেতু প্লাসেন্টা প্রিভিয়া অথবা অ্যাকিউটের পেশেন্ট, তাকে তোমার জেনারেল এক্সামিনেশন করতে হবে। জেনারেল এক্সামিনেশন মেইনলি আমরা এমফেসিস দেব কিসে, মেইনলি তাকে এমফেসিস দেব, মেইনলি দেখবো এনিমি আছে কিনা, পেশেন্ট ইজ হোয়েদার পেশেন্ট, যেহেতু প্লাসেন্টা প্রিভিয়ার পেশেন্ট সি ইজ সিভিয়ার অর মডারেটলি এনিমিক থাকবে, তাহলে পেশেন্ট ইজ এনিমিক অর বডি বিল দেখবা, বডি বিল হাইট ওয়েট, বডি বিলটা কেন দরকার, হাইট ওয়েট আমি তাকে দেখতে পারি তার নর্মাল ডেলিভারি করাতে পারবো কি পারবো না, এই জন্য হাইট ওয়েটটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে ইডিমা দেখতে পারি, আমরা পালস দেখতে পারি, যেহেতু প্লাসেন্টা প্রিভিয়ার পেশেন্ট আমরা পালস দেখবো, বিপি দেখবো, হয়েদার দ্য পালস টেকিকার্ডিয়া হতে পারে, যদি বেশি ব্লিডিং হয় পেশেন্টের টেকিকার্ডিয়া হতে পারে অথবা বিপি ফলিং হতে পারে, সেইটাও দেখতে হবে। দেন আমাকে কি দেখতে হবে পেশেন্টের, হার্ট লাং দেখতে হবে অ্যান্ড ব্রেস্ট এক্সামিনেশন করতে হবে। এটা করার পরে আমি কোথায় যাব, জেনারেল এক্সামিনেশন আমার শেষ, দেন আমি অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব। অ্যাবডোমিনাল এক্সামিনেশনে এসে আমি কি দেখব, পেশেন্টকে ইন্সপেকশন করব, অ্যাবডোমেনটা পুরো একদম চেস্ট পর্যন্ত খুলে আমরা ইন্সপেকশন করব। ইন্সপেকশনে আমি দেখব কি তার কোনো ইউনিফর্ম সোয়েলিং অফ দা অ্যাবডোমেন। তারপরে আমি কি করব, দেয়ার ইজ এ লিনিয়া নাইগ্রা অথবা লিনিয়া স্ট্রায়া গ্রেভিডাম প্রেজেন্ট, এগুলো তুমি অথবা প্রিভিয়াস কোনো স্কার আছে কিনা সেটাও তুমি ইন্সপেকশনে দেখবা। দেন তোমার কি করতে হবে, দেন আমি কি করব, ফান্ডাল ফান্ডাল হাইট দেখব, আলনার লেফট লেফট আর্মের তোমার লেফট আলনার বর্ডার দিয়ে আমি কি দেখব, হাইট অফ দা ইউটেরাস দেখব। তারপরে ফান্ডাল গ্রিপ দিব, ফান্ডাল হাইট দেখবো, যেহেতু 34 উইকস প্রেগনেন্সি, 34 উইকস এর মতো তার সাইজ আছে কিনা সেটা আমরা দেখব। অথবা আমরা অনেক সময় সিম্ফাইসিও ফান্ডাল মেজারমেন্ট করি টেপ দিয়া, ফ্রম সিম্ফাইসিস পিউবিস থেকে আপার অ্যাবডোমেন পর্যন্ত, সেটাকে বলে নর্মালি 34 উইকসে 34 সেন্টিমিটার থাকবে। দেন অ্যাবডোমিনাল গার্ডটা দেখবো, অ্যাবডোমিনাল গার্ড দেখতে তোমাকে দেখা যাবে এইখানে তোমার অ্যাবডোমিনাল গার্ড প্রায় তোমার 92 সেন্টিমিটারের মতো হয়েছে। ওকে, তারপরে আমরা কি করব, ফান্ডাল গ্রিপ দেখব, যখন উপরের দিকে ফান্ডাল গ্রিপটা দেখব, ওইখানে ফান্ডাল গ্রিপে দেখব এখানে হেড আছে নাকি তোমার ব্রিজ আছে নাকি কিছুই নাই। হেড থাকলে কি, এখানে যদি ফান্ডাল গ্রিপে যদি হেড থাকে তার মানে ব্রিজ প্রেজেন্টেশন, যদি ব্রিজ থাকে তার মানে ক্যাফালিক প্রেজেন্টেশন, যদি ফান্ডাল গ্রিপে কিছুই না থাকে তখন তোমাকে বুঝতে হবে এটা তোমার ট্রান্সভার্স লাইন অথবা শোল্ডার প্রেজেন্টেশন। তাহলে ফান্ডাল হাই, ফান্ডাল গ্রিপ দিয়ে আমরা অনেক কিছু বুঝে ফেললাম, অ্যান্ড রাইট ল্যাটারাল গ্রিপ দেখবো অ্যান্ড লেফট ল্যাটারাল গ্রিপ দেখবো। রাইট ল্যাটারাল গ্রিপ দেখা যায় নোবিলা স্ট্রাকচার থাকতে পারে, তখন বুঝতে হবে এদিক দিয়ে লিম্ব, আর অন্যদিকে যে লেফট ল্যাটারাল ওইটাতে দেখা যাবে তোমার কার ব্যাক, এটা হবে ব্যাক অফ দা বেবি। অ্যান্ড দেন ফার্স্ট পেলভিক গ্রিপে আমরা দেখবো হোয়েদার দা হেড অর ব্রিজ, এটা আমরা চেক করবো। সেকেন্ড পেলভিক গ্রিপে দেখবো এটা এঙ্গেজমেন্ট হয়েছে কিনা। ওকে, তারপরে লাস্টলি আমরা কি করব, তাইলে আমার ইন্সপেকশন গেল, পালপেশন গেল, পালপেশনের মধ্যে আমি কি বললাম, ইন্সপেকশনে বললাম ইউনিফর্ম সোয়েলিং, লিনিয়া নাইগ্রা, স্ট্রায়া গ্রেভিডাম অ্যান্ড অলসো ইন স্কারমার। ওকে, নেক্সট আমি তোমাকে কি বললাম, তোমাকে পালপেশনে গেলাম, পালপেশনে আমি হাইট অফ দা ইউটেরাস দেখলাম আইদার বাই আলনার বর্ডার অফ দা লেফট হ্যান্ড ওর বাই কি দেখলাম, আমরা মেজারমেন্টটা করলাম ট্যাপ দিয়া, ট্যাপ দিয়ে 34। তারপরে আমরা গার্থ অফ দা অ্যাবডোমেন দেখলাম, তারপর আমরা ফান্ডাল গ্রিপ দেখলাম অপ্রেজেন্টের ফান্ডাল গ্রিপে হেড না ব্রিজ নাকি এমটি, তারপরে রাইট ল্যাটারাল গ্রিপ লেফট ল্যাটারাল গ্রিপ এটা দেখলাম, তারপরে আমরা ফার্স্ট পেলভিক গ্রিপ সেকেন্ড পেলভিক গ্রিপ এগুলো দেখলাম। তারপরে আমি যাব অস্কালটেশনে, অস্কালটেশনে সব
সবসময় আমাদের অস্কালটেশন করতে হবে কোথায়, যদি ক্যাফালিক প্রেজেন্টেশন থাকে তোমাকে মনে রাখতে হবে যেদিকে ব্যাক আছে, বেবির যেদিকে ব্যাক থাকবে ওইটার স্পাইনো আম্বিলিকাল লাইনে তোমার কি থাকবে, ফিটাল আর্সাউন্ড থাকবে স্পাইনো আম্বিলিকাল লাইনে। হ্যাঁ, তাইলে তোমার মিডিল অফ দা স্পাইনো আম্বিলিকাল লাইন যদি তোমার ব্যাক থাকে, আর ব্রিজ থাকলে কি হবে, অ্যারাউন্ড দা আম্বিলিকাস, এটা তোমাকে মনে রাখতে হবে। দেন তোমার কি করতে হবে, সাম ইনভেস্টিগেশন করতে হবে। এখন অস্কালটেশন আমার ফিটাল আর্সন আমরা বুঝে ফেললাম, তাইলে আমরা কি বলবো, আমার এক্সামিনেশন প্রায় শেষ, পিবি এক্সামিনেশন তুমি এলাউড না, তাইলে আমি জেনারেল এক্সামিনেশন, আমি হিস্ট্রি নিলাম, জেনারেল এক্সামিনেশন করলাম, পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, পিবি ইজ নট এলাউড, দেন ইউর ডায়াগনোসিস ইজ, মাই ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ ফোর্থ গ্রেভিডা, my clinical diagnosis is fourth gravida with 34 weeks of pregnancy with placenta previa. কেন আমি প্লাসেন্টা প্রিভিয়া বললাম, আমি যে বলে ফেলছি that there is not associated with pain, তার জন্য আমি প্লাসেন্টা প্রিভিয়া বলে ফেললাম। ওকে, নাও তোমার ইনভেস্টিগেশন করবা, ইনভেস্টিগেশনে রুটিন ইনভেস্টিগেশন আমরা সবাই জানি কি রুটিন ইনভেস্টিগেশন ফর প্রেগনেন্সির জন্য, রুটিন ইনভেস্টিগেশন কমপ্লিট ব্লাড কাউন্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট হইতে পারে, এইচবিএসজি হবে, সিরাম টিএসএস হবে, ব্লাড গ্রুপিং হবে, ব্লাড গ্রুপিং হবে and blood blood grouping, blood sugar, THS and ultrasonogram. ultrasonogram কিসের জন্য, ultrasonogram দিয়ে আমরা duration of pregnancy বাইর করতে পারি, বাচ্চার কোনো congenital anomaly আছে কিনা বার করতে পারি, এবং localization of placenta করতে পারি। ওকে, এইটা these are the history and how to manage this case. এখন তোমার যদি ডায়াগনোসিস হয়ে যায়, হাউ টু, এই 34 উইকসে তুমি কেমনে ম্যানেজমেন্ট করবে, এখন আমরা কি করব, এটা আমরা এপিএস ক্লাসকে পড়ব। তোমাদেরকে আমি হিস্ট্রিটা বলে দিলাম, এটা কিন্তু একটা কেস হিসেবে তোমাদের থাকতে পারে। ওকে, নেক্সট আমরা এপিএস পড়ব। এখন এপিএসটা কি, তাহলে দেখো এপিএস, any bleeding from or into the genital tract after 28 or 24 weeks of gestation but before the delivery of the fetus, delivery of the fetus হওয়ার আগ পর্যন্ত সেটাকে আমরা বলবো, তার মানে ফার্স্ট স্টেজ অফ দা লেবার এন্ড সেকেন্ড স্টেজ অফ দা লেবার পর্যন্ত আমরা বলবো, যদি ব্লিডিং হয় তাহলে আমরা বলবো এটাকে এপিএইচ, আর ডেলিভারি হয়ে গেলে তারপরে যদি ব্লিডিং হইতে থাকে সেইটাকে আমরা বলবো পিপিএইচ। ক্লিয়ার? ইনসিডেন্স ইজ অ্যাবাউট 3% অ্যামং দা হসপিটাল ডেলিভারিজ, হসপিটাল ডেলিভারি 100টা ডেলিভারির মধ্যে 3% ডেলিভারি হচ্ছে তোমার এপিএইচ, 3%। আচ্ছা, 3% এই যে ডেলিভারিটা হলো তার মধ্যে কজ কি কি, এখন তুমি বলতে পারো হোয়াট আর দা কজেস অফ এন্টিপার্টাম হিমোরেজ। দেখো প্লাসেন্টাল ব্লিডিং হচ্ছে তোমার প্লাসেন্টাল সাইড ব্লিডিং, দ্যাট ইজ দা প্লাসেন্টা প্রিভিয়া এন্ড অ্যাব্রাপশিও প্লাসেন্টা, এইটাই মেজর কজ প্লাসেন্টাল ব্লিডিং, একটা হলো প্লাসেন্টা প্রিভিয়া এন্ড অ্যাব্রাপশিও প্লাসেন্টা। আদার কজের মধ্যে হইতে পারে ইন্টার আনডিটারমাইন অর আনএক্সপ্লেইন কজ এন্ড আদার, যদি সার্ভাইকাল কোনো লিশন থাকে, যেমন সার্ভাইকাল পলিপ হইতে পারে, কার্সিনোম অফ দা সার্ভিস হইতে পারে, ভেরিকোস ভেইন হইতে পারে, লোকাল ট্রমা হতে পারে, এইটা হলো তোমার আর এন্টিপার্টাম হিমোরেজের কজ। নাও প্লাসেন্টাল কজ, তো প্লাসেন্টাল কজ কি, প্লাসেন্টা প্রিভিয়া abruptio placenta, these are the main cause, 35% 35% extra placenta already told. Acha, ekhon dekho placenta previa, when placenta is implanted partially or completely over the lower uterine segment it is known as the placenta previa, the premature separation of the abnormally situated placenta, that is the due to incidence is about 1 in 200. shudha kotha tomar placenta jodi lower segment e thake tokhoni amra placenta bolbo, placenta previa bolbo, incidence is 1 in 200 at term pregnancy, 1 in 200, the type of placenta previa. dekho tar pore amra what is placenta previa jana, placenta previa type, tumi ekhon bolte paro je placenta previa type janar dorkar ki, tomake jiggesh korte pare type janar dorkar ki, type janar ki dorkar, tale type janar keno dorkar, type jana khubi khubi important because tomar ei type er uprei
তোমার কি করবে, নির্ভর করবে তোমার ম্যানেজমেন্ট, হাউ টু ম্যানেজ দা প্লাসেন্টা প্রিভিয়া। দ্য টাইপ ওয়ান দেখো, পার্টলি প্লাসেন্টা ইমপ্লান্টেড ইন টু দ্য লোয়ার ইউটেরাস সেগমেন্ট বাট ক্লোজ নট আপ টু দ্য এক্সটার্নাল লস, তাহলে পার্টলি ইন টু দ্য লোয়ার সেগমেন্ট। টাইপ টু দেখো, প্লাসেন্টা রিচেস দ্য মার্জিন অফ দ্য ইন্টারনাল লস। ইউটেরাসে কি আছে, ইউটেরাসে আপার সেগমেন্ট, লোয়ার সেগমেন্ট, লোয়ার সেগমেন্টের নিচের দিকে তোমার ইন্টারনাল লস, ইন্টারনাল লস এক্সটার্নাল লস এর মাঝখানে যে ইয়াটা সেটা ইন্টারনাল লস। দ্য প্লাসেন্টা রিচেস দ্য মার্জিন অফ দ্য ইন্টারনাল লস। টাইপ থ্রি হতেছে পার্সিয়ালি কভার দ্য ক্লোজড লস, অ্যান্ড টাইপ ফোর কমপ্লিটলি কভার দ্য অস। তাহলে দেখা যাচ্ছে ক্লোজ অসটা যদি কভার রাখে সেটাকে টাইপ থ্রি, আর টাইপ ফোর কোনটা কমপ্লিটলি কভার দ্য অস, দ্যাট মিন্স দ্য ডাইলেটেড সার্ভিস, সার্ভিস যদি ফুল ডাইলেটেশন হয়ে যায় তারপরেও যদি এটা কভার করে রাখে সেটাকে বলছে তোমার টাইপ ফোর। দেখো আমি তোমাদের জন্য একটা এই যে দেখো টাইপ ওয়ান, টাইপ ওয়ান দেখো খালি এই যে এইটা হলো ইন্টারনাল লস, ইন্টারনাল লস থেকে অনেক দূরে আছে, ওনলি দা লোয়ার সেগমেন্ট। দেখো লোয়ার এই যে এই পর্যন্ত হইলো লোয়ার সেগমেন্ট, এই যে লোয়ার সেগমেন্ট, এই এই পর্যন্ত লোয়ার সেগমেন্ট, তার উপরে হলো আপার সেগমেন্ট। দেখো টাইপ টুটা কোথায় আসছে, একদম মার্জিন পর্যন্ত আসছে ইন্টারনাল লসের, আর টাইপ থ্রিটা দেখো পুরো কভার করছে, অ্যান্ড টাইপ ফোরটা আরো বেশি কভার করছে, পুরাই কভার করে রাখছে, দিস ইজ দ্য টাইপ ফোর। তাও এখন তুমি বলতে পারো এটার কারণটা কি, কেন প্লাসেন্টা প্রিভিয়া হয়। তোমাদেরকে আবারও বলতেছি প্লাসেন্টা প্রিভিয়া ইজ নট এ প্রিভেন্টেবল ডিজিজ, এটাকে আমি কোনো কিছুতে প্লাসেন্টা প্রিভিয়াকে আমি প্রিভেন্ট করতে পারবো না, হ্যাঁ কিন্তু এটার কমপ্লিকেশনটাকে আমি ম্যানেজ করতে পারবো, তাই না। এটা থেকে যে কমপ্লিকেশন হয় সেটাকে আমি যদি আর্লি ডায়াগনোসিস আর্লি ম্যানেজ করতে পারবো, কিন্তু প্লাসেন্টা প্রিভিয়া ইট ইজ নট এ প্রিভেন্টেবল ডিজিজ। কতগুলো ডিজিজ আছে নট এ প্রিভেন্টেবল, যেমন প্লাসেন্টা প্রিভিয়া ইট ইজ নট এ প্রিভেন্টেবল ডিজিজ। এটাতে কিছু হয় লো ইমপ্লান্টেশন অফ দা ব্লাস্ট, যখন একটা ফার্টিলাইজড ওভাম তোমার ইউটারাসে আসে সেটা কি হয় অনেক ভাগ হয়, মোরুলা হয়, তারপরে ব্লাস্টোসিস্ট হয়, ব্লাস্টোসিস্ট হয়ে তারপরে ইমপ্লান্টেশন হয়, তাহলে এই ইমপ্লান্টেশনটা নর্মালি আপার সেগমেন্ট অফ দা ইউটারাসের অ্যান্টেরিয়ার অর ফান্ডাসের দিকে না হয়ে সেটা যদি লোয়ার সেগমেন্টে হয় তখন সেখান থেকে প্লাসেন্টা প্রিভিয়া হইতে পারে। অ্যান্ড বিগ সাইজ অফ দা যদি প্লাসেন্টা, প্লাসেন্টা যদি বিগ সাইজ থাকে তাইলে হইতে পারে, অ্যান্ড ডিফেক্টিভ পরিণিত পরিণিত ভিলাই যদি থাকে তাহলেও প্লাসেন্টা, এটা হলো ইটিওলজি। এখন ইটিওলজি জানার পরে নিশ্চয়ই তোমার মনে হবে এই প্লাসেন্টা প্রিভিয়া থেকে কি কি হইতে পারে, এখন তুমি বলতে পারো যে প্লাসেন্টা প্রিভিয়া থেকে কি কি হইতে পারে, নর্মালি কি কি কমপ্লিকেশন হইতে পারে। দেখো হিস্ট্রি অফ অ্যাবর্শন হয়ে যেতে পারে নাম্বার ওয়ান, নাম্বার টু সিজারিয়ান সেকশন লাগতে পারে, মাল্টিপেরিটিদের হয় এবং মাল্টিপল রিস্ক ফ্যাক্টর কাদের, যেমন অ্যাবর্শন যাদের বারে বারে অ্যাবর্শন হয় সিজারিয়ান সেকশনে হয়, মাল্টিপেরিটিদের হয়, মাল্টিপল প্রেগনেন্সিতে হয়, অ্যাডভান্স এজে হয়, যদি হিস্ট্রি অফ প্লাসেন্টা প্রিভিয়া থাকে আগের বার তারও হইতে পারে। এখন তুমি বলতে পারো হিস্ট্রি অফ অ্যাবর্শনে ম্যাডাম কেন হবে, হিস্ট্রি অফ অ্যাবর্শন হলে কি হয়, আমরা অনেক সময় ডিএনসি করি, ডিএনসি করলে দেখা যায় যে এন্ডোমেট্রিয়ামে কিছু একটু ডিফেক্ট অথবা স্কারিং হয়, যার জন্য ওইখানে যদি প্লাসেন্টাটা তোমার ব্লাস্টোসিস্টটা যদি ইমপ্ল্যান্ট করে এটা আর মাইগ্রেশন হয় না, সেই জন্য হইতে পারে। লোয়ার লোয়ার সেগমেন্ট সিজারিয়ান সেকশনও হয় এবং মাল্টিপেরিটিদের হয়, মাল্টিপল প্রেগনেন্সিতে কেন হয়, মাল্টিপল প্রেগনেন্সিতে বিগ প্লাসেন্টা হয়, অ্যাডভান্স ম্যাটারনাল এজও ঠিক তাই, এবং পাস্ট হিস্ট্রি যদি থাকে তোমার প্লাসেন্টা প্রিভিয়া তাহলেও হতে পারে। দিজ আর দ্য রিস্ক ফ্যাক্টর ফর ডেভেলপমেন্ট অফ দ্য প্লাসেন্টা প্রিভিয়া। নাও হোয়াট আর দ্য সিমটমস অ্যান্ড সাইন্স অফ প্লাসেন্টা প্রিভিয়া, হোয়াট আর দ্য সিমটমস অ্যান্ড সাইন, দেখো সিমটমস অ্যান্ড সাইন্স তো তোমার বলছি, প্রিমেচুর সেপারেশন অফ দ্য প্লাসেন্টা, প্লাসেন্টা কি হয় লেটার মান্থ, প্রথম দিকে কিন্তু ব্লিডিং হবে না, লেটার মান্থ অফ দ্য প্রেগনেন্সি, তার মানে ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টার থার্ড ট্রাইমেস্টারের দিকে যখন লোয়ার সেগমেন্টটা ডাইলেটেড হয় তখন প্লাসেন্টাটা শিয়ারিং ইফেক্ট হয়ে সেপারেটেড হয়, যার জন্য তোমার ব্লিডিং হয়। ব্লিডিংটা কেমন ব্লিডিং, সাডেন অনসেট হবে, পেইনলেস, কজলেস, রিকারেন্ট। দেখো আমি কিন্তু হিস্ট্রিতে একটা কথা বলছি,
The patient is suffering from PV bleeding for 30 days. She has three bouts of bleeding. Each bout of bleeding persists 1 to 2 days, moderate in amount, but not associated with pain. Dekho placenta PVA te ki ekhane dekho symptom ki hoy tar painless hote pare, causeless hote pare, recurrent hote pare. Ebong eta ki hoy sudden onset hoy. And asymptomatic onek shomoy asymptomatic o thakte pare. Jodi hotat kore amra ultrasonogram kori tokhon eta diagnosis hoy a case of placenta PVA. Now the হঠাৎ এখন তুমি আমি তো বলেছি তোমার তার সিমটম সে এই সিমটম নিয়ে তোমার কাছে আসবে সিমটম অলওয়েজ কি সিমটম মানে তোমাকে বুঝতে হবে পেশেন্ট এসে বলবে তাই না পেশেন্ট এসে বলবে যে আমার হঠাৎ করে ব্লিডিং আরম্ভ হয়েছে কোনো পেইন নাই এরকম বারে বারে ব্লিডিং হচ্ছে এটা হলো সিমটমস সাইন কি সাইন তুমি বুঝবা যেমন তুমি দেখবা যে পেশেন্ট ইজ তুমি দেখবা চোখের নিচে দেখবা লোয়ার পালপির ব্লাডটা একটু ইয়া করে দেখবা পেশেন্ট ইজ এনিমিক এনিমিকটা কেমন এনিমিক তার যত বেশি ব্লিডিং হবে তত বেশি সে এনিমিক থাকবে শক ডিপেন্ডস অন ব্লিডিং শকটা কিসের উপরে হবে ডিপেন্ডস যত বেশি ব্লিডিং হবে তত বেশি পেশেন্ট শকে যাবে ইউটেরাসটা কি হবে পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করতে গেলে যদি আমি পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করি প্লাসেন্টা প্রিভিয়াস তাইলে দেখতে পাবো হাইট অফ দা ইউটেরাস ইজ করেসপন্ড টু দা জেস্টেশনাল এজ এন্ড ইট ইজ সফট রিল্যাক্স এন্ড নন টেন্ডার এগুলো বলার উদ্দেশ্য আছে কিন্তু ইউটেরাস করেসপন্ড টু দা জেস্টেশনাল এজ which is relaxed soft and tender but in case of abruptio placenta oikhane kintu tomar ki hobe correspond korbe na gestational age er sathe seta relax hobe na seta hobe tender ar eikhane ki gestational age er sathe correspond relaxed soft and non tender patient e ki thakbe placenta pivia te male presentation thakte pare and high presenting part thake fetal heart sound is usually present pv bleeding is bright red pv examination is contraindicated amra ekhane kono pv examination korbo na it is a contraindicated dekho ekhon amra what are the risk মানে এই প্লাসেন্টা পিভিয়া হলে মায়ের কি অসুবিধা হতে পারে বাচ্চার কি অসুবিধা হতে পারে তাই না তো মায়ের কি অসুবিধা হতে পারে প্লাসেন্টা পিভিয়াতে দেখো মায়ের কি হবে মায়ের আমরা একটা জিনিস বলতে পারি এন্টিপার্টাম হিমোরেজ হতে পারে পোস্টপার্টাম হিমোরেজ হতে পারে তাই না এন্টিপার্টাম হিমোরেজ পোস্টপার্টাম হিমোরেজ আরেকটা কি হতে পারে তোমার অ্যাডেশন সিভিয়ার অ্যাডেশন প্লাসেন্টা কি করবে মরবিড অ্যাডেশন টু দা uterine wall সেটাকে বলে placenta accreta increta percreta তোমাদের জিজ্ঞাসা করবে what is increta what is percreta what is accreta the placenta accreta কি যখন placentaটা invade করবে up to the deciduous cross endometrium cross করে myometrium পর্যন্ত যখন যাবে সেটাকে বলছে placenta accreta যখন মায়োমেট্রিয়াম কে পেনিট্রেট করে ফেলবে সেটাকে বলছি ইনক্রিটা যখন তোমার সেরোসা পর্যন্ত ইউটেরাসের সেরোসাল লেয়ার পর্যন্ত চলে আসবে সেটাকে বলছে পারক্রিটা তাইলে তোমার নরমালি মরবিড অ্যাডেশন যদি থাকে একক্রিটা ইনক্রিটা পারক্রিটা এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস কন্ডিশন ইভেন পেশেন্ট ডেথও হইতে পারে আফটার অফ ডিউরিং দা টাইম অফ অপারেশন সেই জন্য বলছি এটা কিন্তু মরবিড অ্যাডেশন অফ প্লাসেন্টা খুবই একটা কমপ্লিকেটেড একটা ইনক্রিটা কারণ সাধারণত প্লাসেন্টা পিভিয়া আর প্রিভিয়াস সিজার যদি থাকে প্লাসেন্টা পিভিয়ার সাথে যদি প্রিভিয়াস সিজার থাকে তাহলে দেখা যাবে সেই পেশেন্টদের একটা ইনক্রিটা পারক্রিটা হয় ওকে কি আর কি হতে পারে রিটেইন প্লাসেন্টা হতে পারে পিপিএস হতে পারে যে কোনো পেশেন্টের যদি এপিএস থাকে তার পিপিএস হবেই সুতরাং পিপিএস এর জন্য আগে থেকে রেডি থাকতে হবে যেন পিপিএস না হয় এন্ড সেপসিস হতে পারে সাব ইনভলিউশন হতে পারে ওকে দিস আর দা ম্যাটারনাল কমপ্লিকেশন ইন প্লাসেন্টা প্রিভিয়া তাহলে প্লাসেন্টা প্রিভিয়ার ম্যাটারনাল কমপ্লিকেশন এন্টিপার্টাম হিমোরেজ পোস্টপার্টাম হিমোরেজ মরবিড অ্যাডেশন অফ দা প্লাসেন্টা রিটেইন প্লাসেন্টা সেপসিস এন্ড সাব ইনভলিউশন নাও দা ফিটাল রিস্ক ফিটাল কি রিস্ক হতে পারে ফিটাল কি কমপ্লিকেশন হতে পারে প্লাসেন্টা প্রিভিয়াতে দেখো প্রিম্যাচুরিটি হতে পারে
যেহেতু প্লাসেন্টা প্রিয়া হঠাৎ করে যদি সিভিয়ার ব্লিডিং আরম্ভ হইতে পারে, ধরো 34 উইক প্রেগনেন্সি সিভিয়ার ব্লিডিং আরম্ভ হইলো, তখন আমাকে অবশ্যই তাকে ডেলিভারি করতে হবে, আইদার নর্মাল ডেলিভারি অর সিজারিয়ান সেকশন। তখন যদি আমি করি তখন দেখা যাবে পেশেন্টটা প্রি ম্যাচুরিটি হয়েছে, ওকে, অথবা এক্সপেকশন ইউনিটরাম। এখন তুমি বলতে পারো ম্যাডাম এক্সপেকশন ইউনিটরাম কেন হবে, অবশ্যই হবে এক্সপেকশন ইউনিটরাম, কারণ পেশেন্টের কিছুক্ষণ পরে পরে যদি ব্লিডিং হয় তাহলে কি হবে, বাচ্চাটা হাইপোক্সিক হয়ে যাবে, হাইপোক্সিয়া বেবি ডেলিভারি হলে এক্সপেকশন ইউনিটরাম, ওকে। আর পেরিনেটাল, আচ্ছা পেরিনেটাল লস হইতে পারে, আইইউজিআর এন্ড কনজেনিটাল অ্যাবনরমালিটি থাকতে পারে, তাহলে তোমার ফিটাল ডিস্কের মধ্যে প্রিম্যাচুরিটি, অ্যাসপেক্সিয়া, নিওনেটারাম, পেরিনেটাল লস, আইইউজিআর এন্ড কনজেনিটাল অ্যাবনরমালিটি। নাও হাউ টু ডায়াগনোস দা প্লাসেন্টা প্রিভিয়া, দা ডায়াগনোসিস বাই আল্ট্রাসোনোগ্রাফ। আল্ট্রাসোনোগ্রাফি কি করবে, লোকালাইজেশন অফ প্লাসেন্টাল লোকালাইজেশন হবে, প্লাস ফিটাল ম্যাচুরিটি হবে, অ্যান্ড ওয়েলবিং অফ দা ফিটাসও দেখা যাবে। আর হাউ টু ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশনের মধ্যে ব্লাড হিমোগ্লোবিন, আমি প্রথমেই বলছিলাম হিমোগ্লোবিন পার্সেন্টেজ করতে হবে ভেবে, ব্লাড গ্রুপিং অর ক্রস ম্যাচিং করতে হবে। আর কনফার্মেশন অফ ডায়াগনোসিস দেখো, লোকালাইজেশন অফ প্লাসেন্টা বাই সোনোগ্রাফি, বাই এমআরআই অর বাই আল্ট্রাসোনোগ্রাফি। এখন আমরা সোনোগ্রাফি করে ডায়াগনোসিস করতে পারি প্লাসেন্টার লোকালাইজেশনটা, অথবা আমরা কালার ডপলার দিয়ে অনেক সময় দেখতে পারি হোয়েদার দ্য প্লাসেন্টা একটিটা ইনক্রিটা পার্কিটা দেখার জন্য কালার ডপলার, অথবা দেখো এমআরআই করেও কিন্তু আমরা প্লাসেন্টা প্রিভিয়া অ্যান্ড প্লাসেন্টা প্রিভিয়াতে একটিটা ডায়াগনোসিস করতে পারি, অ্যান্ড অলসো দ্য ক্লিনিক্যাল এক্সামিনেশন। যখন আমি ক্লিনিক্যাল এক্সামিনেশন করেও ডায়াগনোসিস করতে পারবো, যখন আমি সিজার করব সিজারের মধ্যে আমি ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন করতে পারবো যে হোয়েদার ইট ইজ ইন দ্য প্লাসেন্টা প্রিভিয়া অর নট। নাও দ্য ট্রিটমেন্ট, এখন তোমার এই প্লাসেন্টা প্রিভিয়ার পেশেন্ট যদি তোমার কাছে একটা আসে এরকম ব্লিডিং নেওয়া, তুমি সে তুমি ওপিডিতে ওপিডিতে বসে আসছো, বসে আছো, এর মধ্যেই তোমার কাছে একটা পেশেন্ট আসলো, পেশেন্ট অফ যেটা আমি সিনারি অলরেডি দিছি, এক কেস অফ 34 উইকস অফ, এক কেস অফ 34 উইকস অফ প্রেগনেন্সি উইথ সিভিয়ার ব্লিডিং কেম ইন টু দ্যাইনি ওপিডি, হাউ, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, হাউ টু ম্যানেজ। তো ডায়াগনোসিস এতক্ষণে আমরা করে ফেলেছি, তো ডায়াগনোসিস ফ্রম হিস্ট্রি দেখলাম, হিস্ট্রির মধ্যে সিমটম বললো পেশেন্ট, পেইনলেস, কজলেস, রিকারেন্ট ব্লিডিং, অন এক্সামিনেশন করে আমরা পাইলাম কি পেলাম, দ্য পেশেন্ট ইজ এনিমিক, হাইট অফ দ্য ইউটারাস দেখলাম, ফিটাল আর্টসাম দেখলাম, দেন আমি ইনভেস্টিগেশনের মধ্যে কি করলাম, প্লাস আল্ট্রাসোনোগ্রাম করা হলো, এমআরআই করা হলো, দেন ডায়াগনোসিস। আফটার ডায়াগনোসিস দেন হাউ টু ম্যানেজ দিস কেস, দ্য ম্যানেজমেন্ট ইজ ডিপেন্ড অপন, দেখো ম্যানেজমেন্টটা কিসের উপরে ডিপেন্ড করতেছে, দ্য ডিউরেশন অফ জেস্টেশনাল এজ। অলওয়েজ যে কোনো একটা প্রেগনেন্ট পেশেন্টকে আমরা যদি ম্যানেজ করতে যাই, প্রথমেই আমার দেখতে হবে ডিউরেশন অফ প্রেগনেন্সি, সে কত উইক প্রেগনেন্সি, কত উইকস এর প্রেগনেন্সি, কারণ উইকস অফ প্রেগনেন্সি ইজ ইম্পর্টেন্ট থিংস। আমি এটা 32 তে করতেছি কিনা, 34 এ না 37 এ, যদি আফটার 37 করি বাচ্চার প্রিম্যাচুরিটির কোনো কমপ্লিকেশন থাকবে না, যদি বিফোর 37 উইকস এ করি তখন দেখা যাবে বাচ্চার প্রিম্যাচুরিটি, প্রিম্যাচুরিটি associated with lots of complication. So আমরা সবসময় প্রেগনেন্ট পেশেন্টের, অল প্রেগনেন্ট পেশেন্ট ম্যানেজ করার সময় আমরা প্রথমে তার ডিউরেশন অফ প্রেগনেন্সিটা দেখি, ডিউরেশন অফ জেস্টেশনাল এজ, কত দিনের প্রেগনেন্সি তার, এটা খুবই খুবই ইম্পর্টেন্স। আমি কেন ইম্পর্টেন্ট, আমি প্রি ম্যাচিউর করতে পারি, আমি পোস্ট ম্যাচিউর করতে পারি সেটার জন্য। অ্যান্ড দেন এক্সটেন্ট অফ ভেজেনাল ব্লিডিং, এখন পেশেন্টের এক্সটেন্ট অফ, যেহেতু প্লাসেন্টা প্রিভিয়ার পেশেন্ট, তার ব্লিডিংটা কতটুকু অ্যামাউন্ট হয়েছে, অথবা ব্লিডিংটা পারসিস্টেন্ট আছে কিনা, অথবা ব্লিডিংটা বন্ধ হয়ে গিয়েছে কিনা, ওইগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। তারপরে তোমার কিসের উপরে ডিপেন্ড করবে, ম্যাটারনাল কন্ডিশন, ম্যাটারনাল কন্ডিশনটা কি, তার পালস, বিপি, এনিমিয়া, মেইনলি পালস, বিপি, এনিমিয়া, সেটা আমাকে দেখে ম্যাটারনাল কন্ডিশনটা বুঝতে হবে। তারপরে তোমাকে কি দেখতে হবে, ফিটাল কন্ডিশন, ফিটাল কন্ডিশনে ফিটাল হার্ট সাউন্ড ভালো আছে কিনা, সেটা সেটা ফিটাল কন্ডিশন, ফিটাল হার্ট সাউন্ড, লাইকার, অথবা অন্য কোনো কমপ্লিক কনজেনিটাল অ্যানোমেলি এগুলো আছে কিনা, এগুলো দেখে আমরা সেই পেশেন্টকে ম্যানেজ করব। আচ্ছা এখন হলো হাউ টু প্রিভেন্ট, আমি প্রথমেই বলছি যে প্লাসেন্টা প্রিভিয়া ইজ নট এ প্রিভেন্টেবল ডিজিজ, বাট প্রিভেনশন অফ
কমপ্লিকেশন, আমরা ওটার কমপ্লিকেশনটাকে প্রিভেন্ট করতে পারি। তো কমপ্লিকেশন প্রিভেন্ট করার জন্য আমাকে কি করতে হবে, ম্যানেজমেন্টের মধ্যে প্রিভেনশন একটা পার্ট, কমপ্লিকেশন প্রিভেনশনের জন্য আমাকে অ্যান্টিনেটাল কেয়ার করতে হবে, প্রপার অ্যান্টিনেটাল কেয়ার দিতে হবে অথবা রেগুলার অ্যান্টিনেটাল কেয়ারে আসতে হবে পেশেন্ট। তার এনিমিয়া যদি থাকে সেটা কারেকশন করতে হবে এবং অ্যান্টিনেটাল ডায়াগনোসিস বাই আল্ট্রাসোনোগ্রাফি করে অ্যান্টিনেটাল ডায়াগনোসিস করতে হবে এবং সিগনিফিকেন্ট অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অ্যান্ড লিমিটেশন অফ বার্থ, এগুলাতেও কিছুটা প্রিভেন্ট করা যায়। এখন আমরা আসি যে এক্সপ্যান্ড প্লাসেন্টা প্রিভিয়া সাধারণত আমরা দুই ভাবে ম্যানেজ করি, একটা হলো এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট আর একটা হলো ডেফিনিটিভ ম্যানেজমেন্ট। এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট কোনটাকে বলবো, যখন এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট মানে কি, পেশেন্টটাকে আমি অবজার্ভ করব, রেখে দিব, আমি সাথে সাথেই এখনই ওটাকে টার্মিনেশন বা ডেলিভারি করে ফেলবো না, সেটাকে বলতেছে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট। যদি জেস্টেশনাল এজ তোমার লেস দেন 37 উইক থাকে, যদি কোনো ভ্যাজিনাল ব্লিডিং না থাকে, ম্যাটারনাল কন্ডিশন গুড থাকে, ফিটাল কন্ডিশন গুড থাকে, ওই ক্ষেত্রে আমরা কি করব, পেশেন্টকে এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট দিব। আর ডেফিনিটিভ ম্যানেজমেন্ট কখন দিব, তাহলে দেখো ম্যানেজমেন্টের মধ্যে দুইটা পার্ট, এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট এন্ড ডেফিনিটিভ ম্যানেজমেন্ট। ডেফিনিটিভ ম্যানেজমেন্ট যখন আমাদের জেস্টেশনাল এজ মোর দেন 37 উইক থাকবে, অনসেট অফ লেবার যদি স্টার্ট হয়ে যায়, পেশেন্ট যদি সিভিয়ারলি ব্লিডিং করতে থাকে, ডেড ফিটাস থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, ডেফিনিটিভ ট্রিটমেন্ট দিব। এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্টে তুমি কি করবা, এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট আমি কি করব, দেখো এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট মানে পেশেন্ট অ্যাডমিটেড ইনটু দা হসপিটাল, তখন আমার পেশেন্ট কন্ডিশন যেমন পেশেন্টের পালস, বিপি, পিবি ব্লিডিং, তার হিমোগ্লোবিন পার্সেন্টেজ, তার ফিটাল হার্ট সাউন্ড, ফিটাল মুভমেন্ট, আলট্রাসোনোগ্রাফি, সিটিজি, এইগুলো আমরা এইভাবে আমরা ফিটাল কন্ডিশনটা মনিটরিং করব, ম্যাটারনাল অ্যান্ড ফিটাল কন্ডিশনটাকে মনিটরিং করব। তারপরে পেশেন্ট কমপ্লিট রেস্টে থাকবে, বাথরুম প্রিভিলেজেস থাকতে হবে, এন্ড কোথায় আমরা এক্সপেক্টেড ম্যানেজমেন্টটা দিব সেটা তোমাকে অবশ্যই জানতে হবে। এক্সপেক্টেড ম্যানেজমেন্ট ওইখানেই দিব যেখানে ব্লাড ট্রান্সমিশন ফেসিলিটি এবং সিজারিয়ান সেকশনের ফেসিলিটি আছে, সেই জায়গাতে আমরা কি করব, এক্সপেক্টেড ম্যানেজমেন্ট দিব। তাছাড়া আমরা কি করব, আরো স্টেরয়েড থেরাপি দিতে পারি, ওই সময়ের মধ্যে আমরা একটা স্টেরয়েড থেরাপি দেই, ওই স্টেরয়েড থেরাপিটাও দিতে পারি। স্টেরয়েড থেরাপি নর্মালি আমরা কর্টিকোস্টেরয়েড দিই। ডেফিনিটিভ ম্যানেজমেন্ট, এখন আমি এক্সপেক্টেন্ট ম্যানেজমেন্ট বলে ফেললাম, তাহলে ডেফিনিটিভ ম্যানেজমেন্ট, তার মানে ডেফিনিটিভ ম্যানেজমেন্ট মানে কি, আমি প্রেগনেন্সি কন্টিনিউ করবো না। কেন কন্টিনিউ করবো না, যে পেশেন্টের তোমার ডিউরেশন অফ প্রেগনেন্সি মোর দেন 37 হয়ে গেছে, অথবা ভেজানাল ব্লিডিং পার্সিস্টিং, অথবা পেশেন্ট ইজ লেবারে থাকে, তখন আমি কোনো তখন আমার ডিপেন্ড করবে, তখন আমি কি দিব, ডেফিনিটিভ ম্যানেজমেন্ট। ডেফিনিটিভ ম্যানেজমেন্টের মধ্যে দুই ভাবে আমি দিতে পারি, একটা আমি ভেজানাল ডেলিভারি করতে পারি, আর একটা আমি সিজারিয়ান সেকশন করতে পারি। দেখো এই জিনিসটা আমি প্রথমেই বলছিলাম, টাইপ জানার উদ্দেশ্য আমি ভেজানাল ডেলিভারি করব না সিজারিয়ান সেকশন করব। ভেজানাল ডেলিভারি আমরা করব কোন ক্ষেত্রে, টাইপ 1 এন্ড টাইপ 2, আমরা ভেজানাল, টাইপ 2 এন্টেরিয়ার, টাইপ 2 পোস্টেরিয়ার কিন্তু করা যাবে না, টাইপ 2 পোস্টেরিয়ার কিন্তু আবার মেজর ডিগ্রি। সুতরাং টাইপ 1 এন্ড টাইপ 2 এন্টেরিয়ার কিভাবে করব, এআরএম করব ফলোড বাই অক্সিটোসিন, তারপরে আমরা ভেজানাল ডেলিভারি। ভেজানাল ডেলিভারি করার আগে আমার প্রি কন্ডিশন মাস্ট বি ফুলফিল থাকতে হবে, পেশেন্টের কন্ডিশন ভালো থাকতে হবে, মায়ের কন্ডিশন ভালো থাকতে হবে, বাচ্চার কন্ডিশন ভালো থাকতে হবে, বিশপ স্কোরিং, দ্য সার্ভিস এর যে স্কোরিং, দ্য বিশপ স্কোরিং তোমার ফেভারেবল থাকতে হবে। বিশপ স্কোরিং ফেভারেবল কখন হবে, যখন এটা স্কোরটা মোর দেন 6 সেন্টিমিটার, 6 হবে, স্কোরিং মোর দেন 6 হবে, তখন এটা ফেভারেবল স্কোরিং। বিশপ স্কোরিং এ আমরা কি দেখি, বিশপ স্কোরিং এ যেমন সার্ভাইকেল ইফেসমেন্ট দেখি, ডাইলেটেশন দেখি, পজিশন দেখি, কনসিস্টেন্সি দেখি, স্টেশন দেখি, এটা হলো বিশপ স্কোরিং, এটা দেখে আমরা স্কোরিং করি, তাই না? তারপরে আমি কি দেখবো, পেলভিক অ্যাডিকোয়েসি দেখবো। ভ্যাজাইনাল ডেলিভারি আমি তখনই করব যখন বিশপ স্কোরিং ভালো থাকবে, পেলভিস অ্যাডিকোয়েট থাকবে, পেলভিস অ্যাডিকোয়েট থাকবে, ম্যাটারনাল কন্ডিশন ভালো থাকবে, ফিটাল কন্ডিশন ভালো থাকবে, সেই ক্ষেত্রে আমরা এআরএম করবো, অক্সিটোসিন দিব, বাট ইন কেস অফ টাইপ 1 এন্ড টাইপ 2 এন্টেরিয়ার। ওকে, নেক্সট আমি সিজারিয়ান সেকশন কাদের করব, সিজারিয়ান সেকশন দেখো টাইপ 2 পোস্টেরিয়ার, টাইপ 3 এন্ড টাইপ 4,
আফটার 37 উইকস অফ প্রেগনেন্সি, যদি তোমার আফটার 34 উইকস, 37 আমি প্রথমেই বলছিলাম, অথবা যদি সিভিয়ার ব্লিডিং হয় তখন করব, অথবা আদার অবস্টেটিক্যাল ইন্ডিকেশন যদি থাকে, আদার অপশন যেমন মেল প্রেজেন্টেশন থাকতে পারে, পিইটি থাকতে পারে, একলামশিয়া থাকতে পারে, অথবা আদার যদি ব্রিজ থাকতে পারে, ট্রান্সভার্স থাকতে পারে, ওই সব ক্ষেত্রে আমরা কি করব, তোমার ডেলিভারি বাই সিজারিয়ান সেকশন, টাইপ 2 পোস্টেরিয়র, টাইপ 3, টাইপ 4, বাচ্চা যদি ডেডও থাকে অথবা কনজেনিটাল অ্যাবনর্মালিটিও যদি থাকে তাহলেও তোমাকে কি করতে হবে, ওইসব ক্ষেত্রে সিজারিয়ান সেকশন লাগবে। আমরা অলরেডি বলছি ম্যাটারনাল ডেথ হইতে পারে, ম্যাটারনাল পিপিএস থেকে এপিএস পিপিএস ম্যাটারনাল 1-5% কেসে ম্যাটারনাল ডেথ হইতে পারে এই প্লাসেন্টা প্রিভিয়াতে। ফিটারসে আমরা অলরেডি বলছি প্রিম্যাচুরিটি হইতে পারে, পেরিনেটাল ডেথ হইতে পারে 10-25% কেসে পেরিনেটাল ডেথ হইতে পারে, এন্ড কনজেনিটাল অ্যানোমেলি হতে পারে। আচ্ছা এখন আমি তোমাদেরকে কয়েকটা ইম্পর্টেন্ট কথা বলছি, হোয়াট আর দ্য ডিফিকাল্টিস ডিউরিং দ্য সিজারিয়ান সেকশন। সিজারিয়ান সেকশন যখন আমরা প্লাসেন্টা প্রিভিয়াতে করি, মেইনলি তোমার যখন প্লাসেন্টা অ্যান্টেরিয়ার থাকে, প্লাসেন্টা টাইপ 3-4 থাকে, অ্যান্টেরিয়ার এন্ড প্লাসেন্টা টাইপ 3-4 থাকে, তখন এইগুলা মানে ডিফিকাল্টিস অ্যারাইজ করতে পারে। যেমন এক্সেসিভ ব্লিডিং হোয়েন দ্য প্লাসেন্টা ইজ এন্টায়ারলি অ্যাডহিয়ারেন্ট, তাহলে এক্সেসিভ ব্লিডিং হইতে পারে। ডিফিকাল্টি টু এন্টারিং দ্য অ্যামনিওটিক ক্যাভিটি, এইগুলো সিজারিয়ান সেকশনের ডিফিকাল্টিস। দ্য এক্সেসিভ ব্লিডিং হইতে পারে, এন্টারিং দ্য অ্যামনিওটিক ক্যাভিটিতে ডিফিকাল্টি হইতে পারে, ডেলিভারি অফ দ্য বেবি করতে গিয়ে ডিফিকাল্টি হইতে পারে, অনেক সময় ডেলিভারি করতে গিয়ে বেবি অনেক ডিফিকাল্টি হয়ে অনেক সময় বেবি খারাপও হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, অথবা দেয়ার মে বি ইনসিশন, যেহেতু সফট লোয়ার সেগমেন্টে যেহেতু প্লাসেন্টা থাকে তখন লোয়ার সেগমেন্টটা খুব সফট অ্যান্ড ফ্লায়েবল থাকে, সেই জায়গায় ইউটারাইন ইনসিশনটা এক্সটেনশন হতে পারে, অথবা প্লাসেন্টাটা মর্বিডলি অ্যাডহিয়ারেন্ট হতে পারে, অর মে নিড দ্য সিজারিয়ান হিস্টেক্টমি। এখানে আমরা আরেকটা কথা শুনলাম, মে নিড দ্য সিজারিয়ান হিস্টেক্টমি লাগতে পারে, কারণ কি এত অ্যাডহিয়ারেন্ট সেটার জন্য অনেক সময় হিস্টেক্টমি লাগে। সিজারিয়ান হিস্টেক্টমি মানে কি, সিজারিয়ান রিমুভাল অফ দ্য ইউটারাস ডিউরিং দ্য টাইম অফ সিজারিয়ান সেকশন, ইট ইজ নোন এজ দ্য সিজারিয়ান হিস্টেক্টমি। সিজারিয়ান হিস্টেক্টমি আমরা কয় ক্ষেত্রে করে থাকি, যেমন এই প্লাসেন্টা প্রিভিয়াতে করতে পারি, অনেক সময় আনকন্ট্রোলেবল প্রিপিএস থাকলে করতে পারি, নাম্বার ওয়ান প্লাসেন্টা প্রিভিয়া উইথ মর্বিড অ্যাডহেশনে আমরা সিজারিয়ান সেকশন করি, প্লাসেন্টা প্রিভিয়া নাম্বার ওয়ান, নাম্বার টু যদি রাপচার্ড ইউটেরাস থাকে, রাপচার্ড ইউটেরাস ডিউ টু অবস্ট্রাকটেড লেবার সেই ক্ষেত্রে করতে পারি। অনেক সময় আমরা কি করতে পারি, সিভিয়ার পিপিএস এ যদি কোনো মতেই কন্ট্রোল করা যায় না তখন আমরা সিজারিয়ান হিস্টেক্টমি করতে পারি, অথবা আমরা অনেক সময় পিউরিপারাল সেপসিসও করতে পারি, এইগুলো হচ্ছে অবস্ট্রাটিক্যাল ইন্ডিকেশন। সো বিফোর অপারেশন, সুতরাং যেহেতু আমাকে হিস্টেক্টমি লাগতে পারে সেই জন্য পেশেন্টকে আমাকে প্রথম থেকে কাউন্সিলিং করতে হবে, তার জন্য ব্লাড রেডি রাখতে হবে, 2-3 ব্যাগ ব্লাড রেডি রাখতে হবে বিফোর অপারেশন, কাউন্সিলিং মাস্ট, তার ব্লাড রেডি রাখতে হবে, তার কি হইতে পারে যে কোনো সময় সিভিয়ার পিপিএস হতে পারে, পেশেন্ট শকে যেতে পারে, এটা আমাকে তার আগেই তাকে কাউন্সিলিং করে নিতে হবে। এন্ড সিজারিয়ান সেকশন মাস্ট বি এট টারশিয়ারি সেন্টার, এটাকে কোথায় করতে হবে, এই সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া অলওয়েজ টারশিয়ারি সেন্টারে করতে হবে, যেমন টারশিয়ারি সেন্টার বড় বড় হসপিটাল, ঢাকা মেডিকেল, মিডফোর্ড, সরোয়ার, যে সব বড় বড় হসপিটালে তোমার যেখানে আইসিইউ এন্ড এনআইসিইউর ফ্যাসিলিটি আছে সেই সব জায়গায় এই প্লাসেন্টা প্রিভিয়ার সিজারিয়ান সেকশন করতে হবে। তাইলে আমাকে এইগুলো মনে রেখেই পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে এবং অপারেশন করতে হবে। ওকে, নেক্সট, দ্য নেক্সট টপিক ছিল অ্যাব্রাপশিও প্লাসেন্টা, এটাও প্লাসেন্টা এপিএইচ এর আরেকটা, এই দুইটাই মেইন, দ্য প্লাসেন্টা প্রিভিয়া এন্ড অ্যাব্রাপশিও। অ্যাব্রাপশিও প্লাসেন্টাটা কি, প্রিম্যাচুর সেপারেশন অফ দ্য নর্মালি ইমপ্লান্টেড প্লাসেন্টা আফটার 28 অফ জেস্টেশন আপ টু দ্য ডেলিভারি অফ ফিটাস। তাহলে এইটা হইতেছে কি, এটা কিন্তু লোয়ার সেগমেন্ট না, এটা কিন্তু নর্মালি নর্মালি প্লাসেন্টাটা যেখানে থাকে ওইখানেই থাকবে, কিন্তু প্লাসেন্টাটা কি হবে, সেপারেটেড হয়ে যাবে করতে গিয়ে, ডেসিডিও থেকে সেপারেট হয়ে, সেটাকে বলছে অ্যাব্রাপশিও সেপারেশন অফ দ্য প্লাসেন্টা ফ্রম নর্মালি সিচুয়েটেড, সেটাকে বলতেছি আমরা অ্যাব্রাপশিও প্লাসেন্টা। আচ্ছা, নাও দ্য কজেস অফ অ্যাব্রাপশিও প্লাসেন্টা,
কজেস অফ কি, এটা আননোন কোজ থাকতে পারে, অনেক সময় দেখতেছে অ্যাডভান্স ম্যাটারনাল এইজে হইতে পারে, অনেক সময় ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে হইতে পারে, অ্যাডভান্স এইতে হইতে পারে, মাল্টিপ্লিটিতে হইতে পারে, হাইপারটেনশনে হইতে পারে, প্রি অ্যাক্লামশিয়া অ্যাক্লামশিয়াতে হইতে পারে, এন্ড পলিহাইড্রোমনিওসিসতে হইতে পারে, ডেফিসিয়েন্সি অফ ফলিক অ্যান্ড জিঙ্ক হইতে পারে, অথবা যখন আমরা এআরএম করি, এআরএম মানে আর্টিফিশিয়াল রাপচার অফ দ্য মেমব্রেন করি, আর ভার্সন করলে করতে পারে, অথবা এনি ট্রমা হইলে হইতে পারে, শর্টকাট অথবা স্মোকিং এ কি হইতে পারে, এই অ্যাবরাপশন প্লাসেন্টা গুলো হতে পারে। These are the cause for abruptio placenta. Abruptio placenta er abar tin type ache, oitar jemon four type type chilo, oitar abar tinta type, reveal, conceal and mixed. Eta holo 1 in 150 deliveries incidence, 1 in 150 deliveries. 150 ta delivery hole tar modhe ekta patient er abruptio thake. Dekho abruptio placenta er chobi ta dekho, oita kintu normally upper segmenting normally dekha jacche. আপার সেগমেন্টেই তোমার প্লাসেন্টাটা, এই যে আপার সেগমেন্টের প্লাসেন্টাটা, কিন্তু সেপার কি হইতেছে প্লাসেন্টা, দেখো এটাকে বলছে কনসিল অ্যাব্রাপশিও প্লাসেন্টা, এটা হইতেছে রিভিল টাইপের, আর এইটা এটা হইতেছে মিক্স টাইপের, মিক্স টাইপের। তাইলে তোমার কি হইতে পারে, যা এটা তোমার ভ্যারাইটি থ্রি, কনসিল রিভিল, কনসিল মানে কনসিল হয়ে থাকবে, বোঝা যাবে না, বের হবে না, সেটাকে বলছে কনসিল। আর রিবিল যেটা ব্লিডিং হবে সেটাকে রিবিল টাইপ, আর যেটা কনসিল এন্ড রিবিল দুইটাই থাকে সেটা মিক্সড টাইপ। এখানে ক্লিনিক্যাল ফিচার কি হবে দেখো, ওইখানে কিন্তু প্লাসেন্টা প্রিভিয়াতে কিন্তু ছিল তোমার উইদাউট পেইন, এখানে পিভি ব্লিডিং 28 উইকস অনওয়ার্ডস উইথ পেইনফুল ইউটারাইন কন্ট্রাকশন, এখানে সাথে থাকবে পেইন, আর বিপি থাকবে পেশেন্টের লো, পেশেন্ট থাকবে প্যালর, আর কি থাকবে হাইট অফ দ্য ইউটারাস, দ্য প্যালর ইজ আউট অফ প্রপোর্শন অফ দ্য ব্লাড লস, হাইট অফ দ্য ইউটারাস দ্য পিরিয়ড অফ মোর দেন দ্য পিরিয়ড অফ, ওইখানে আমি বলছিলাম হাইট অফ দ্য ইউটারাস ইজ করেসপন্ড টু দ্য জেস্টেশনাল এজ, এখানে হাইট অফ দ্য ইউটারাস মোর দেন দ্য পিরিয়ড অফ জেস্টেশন, বিকজ দ্য কনসিলড হিমোরেজ অথবা ভিতরে ব্লিডিং হইতেছে তার জন্য কি হবে হাইট অফ দ্য ইউটারাসটা মোর দেন দ্য পিরিয়ড অফ জেস্টেশন দেখাবে। আর অ্যাবডোমেন কি হবে, অ্যাবডোমেন থাকবে টেন্স টেন্ডার এন্ড রিজিড, অন এক্সামিনেশনে নরমালি অন এক্সামিনেশনে ওই প্লাসেন্টা প্রিভিয়াতে ছিল কি ছিল, প্লাসেন্টা প্রিভিয়াতে ছিল সফট নন টেন্ডার রিল্যাক্সড, আর এইখানে দেখো অ্যাব্রাপশিওতে অ্যাবডোমেন টেন্স টেন্ডার এন্ড রিজিড, ফিটাল হার্ট সাউন্ড ইউজুয়ালি অ্যাবসেন্ট, ফিটাল হার্ট সাউন্ড এখানে অ্যাবসেন্ট থাকবে। আচ্ছা এখানে দেখো রিবিল টাইপে কি, রিবিল টাইপ অনেকটা তোমার লাইক দা রিবিল টাইপ তোমার হইতেছে লাইক দা প্লাসেন্টা প্রিভিয়া, এন্ড কনসিল টাইপ হচ্ছে তোমার একদম তোমার দেখা যাচ্ছে কন্টিনিউয়াস, দা অ্যাবডোমিন ইজ টেন্স টেন্ডার ভিজিবল ব্লাড লস এন্ড মে বি ডিসপ্রপোর্শনেট ইউটারাস টেন্স টেন্ডার থাকবে। দেখো এখন হিমোগ্লোবিন পার্সেন্টেজ দেখা যাবে লোয়ার হয়ে যাবে, আর এখানে একটা জিনিস যেহেতু এটা পিটি ক্লামশিয়া হাইপারটেনশন এবং অনেক কিছুর সাথে জড়িত, সেখানে দেখো এখানে কি হবে কোয়াগুলেশন, একটা এই অ্যাব্রাপশিও প্লাসেন্টা হলে আমরা একটা কোয়াগুলেশন প্রোফাইল করি, কোয়াগুলেশন প্রোফাইলের মধ্যে তোমার কি থাকবে, ব্লিডিং টাইম থাকবে, ক্লটিং টাইম থাকবে, ফিব্রিনোজেন লেভেল থাকবে, প্লেটলেট কাউন্ট দেখি, পার্সিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম দেখি, এফডিপি ডি ডায়ামার, এইগুলা কিন্তু আমরা যখন অ্যাব্রাপশিও প্লাসেন্টা থাকে এই এই ইয়াগুলো আমরা ফলো এই ইনভেস্টিগেশন করতে দিই। ইনভেস্টিগেশন অলরেডি তোমার আল্ট্রাসোনোগ্রাম করব, আল্ট্রাসোনোগ্রাম তো অবশ্যই যে কোনো ব্লিডিং আইপিএস আসলে আমাকে আল্ট্রাসোনোগ্রাম করে প্লাসেন্টাল লোকালাইজেশন করতে হবে, হোয়েদার ইট ইজ এ প্লাসেন্টা প্রিভিয়া অর অ্যাব্রাপশিও, তাইলে আমি বুঝে ফেলবো। ব্লাড গ্রুপিং আর এস টাইপিং করতে হবে, এন্ড ব্লাডের অ্যারেঞ্জমেন্ট করতে হবে, বেডসাইড টেস্ট যেমন ক্লটিং ফ্যাক্টর দেখতে হবে, ফিব্রিনোজেন এটা আমি অলরেডি বলছি, ইউরিন ফর প্রোটিনও দেখতে হবে। আচ্ছা পেশেন্ট আসার সাথে সাথে যদি এরকম একটা পেশেন্ট আসে তোমার কাছে কেস অফ 36 উইকস প্রেগন্যান্সি উইথ সিভিয়ার পেইন উইথ ব্লিডিং, তখনই ইমিডিয়েট পেশেন্টকে প্রম্পট ম্যানেজমেন্ট করতে হবে টু প্রিভেন্ট দ্য হিমোরেজিক শক, ডিআইসি অ্যান্ড অ্যাকিউট টিবুলার
নেক্রোসিস, কারণ এই অ্যাব্রাপসিও প্লাসেন্টাতে দেখো হিমোরেজিক শক হয়, ডিআইসি হয়, অ্যাকিউট টিবুলার নেক্রোসিস হয়। কিন্তু তোমার দেখছিল, দেখেছো প্লাসেন্টা প্রিভিয়াতে কিন্তু আমি ডিআইসি বলি নাই, অ্যাকিউট টিবুলার নেক্রোসিস বলি নাই, কিন্তু এই অ্যাব্রাপসিও প্লাসেন্টাতে কিন্তু ডিআইসি অ্যান্ড অ্যাকিউট টিবুলার নেক্রোসিস অ্যান্ড দেন রিনাল ফেলুর হয়। ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট দেখো ম্যানেজমেন্ট প্রোটোকলের মধ্যে আছে হাউ টু প্রিভেন্ট দিস দা কারেকশন অফ, আমি কি করব পেশেন্টটাকে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি হসপিটালাইজ অ্যাডমিশন, অ্যাডমিশন দেওয়ার সাথে সাথে আমি কি করব অ্যারেঞ্জ ফর ব্লাড ট্রান্সফিউশন। আমার মেইন কাজ হবে ইমিডিয়েটলি পেশেন্টের হিস্ট্রি নেওয়া, অ্যারেঞ্জ ফর ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড ইমিডিয়েটলি ডায়াগনোসিস এনি গ্রেভ কমপ্লিকেশন। আচ্ছা, যদি আর্লি ডিটেকশন হয়, যদি পেশেন্টের যদি প্রিএক্লামসি হাইপারটেনসিভ ডিসঅর্ডার থাকে সেটা কারেকশন করতে হবে, অ্যামনিওসিনথেসিস এর সময় তোমার অ্যাভয়েড করতে হবে এনি ট্রমা। আচ্ছা, হোম পেশেন্টকে কিন্তু কোনো হোমে ট্রিটমেন্ট দেওয়া যাবে না, পেশেন্ট ইন মাস্ট বি ইন হসপিটাল। তাহলে অ্যাসেসমেন্ট অফ দ্য কেস রিগার্ডস টু দ্য অ্যামাউন্ট অফ ব্লাড লস দেখতে হবে, আমাকে পেশেন্টকে অ্যাডমিট করেই অ্যামাউন্ট অফ ব্লাড লস দেখবো, মেচুরিটি অফ দ্য ফিটাস দেখবো, হোয়েদার শি ইজ লেবার অর নট দেখবো, যেহেতু তার পেইন আছে, প্রেজেন্স অফ এনি কমপ্লিকেশন, প্রেজেন্স অফ এনি কমপ্লিকেশন আমি এইমাত্র বলছি, শক হইতে পারে, ডিআইসি হইতে পারে, রেনাল ফেলিউর হইতে পারে, এবং টাইপ অ্যান্ড গ্রেড অফ প্লাসেন্টা অ্যাব্রাপশন। ইমার্জেন্সি আমি বলছি, প্রথমেই বলছি ইমার্জেন্সি কি করতে হবে, ব্লাড সেন্ড ফর হিমোগ্লোবিন, ব্লাডটাকে সেন্ড করতে হবে হিমোগ্লোবিন, আর কি দেখতে হবে হিমোগ্লোবিন অ্যান্ড হিমাটোক্রিট এস্টিমেশন অ্যান্ড মেইনলি দা কোয়াগুলেশন প্রোফাইল। কোয়াগুলেশন প্রোফাইলের মধ্যে অলরেডি বলছি ব্লিডিং টাইম, কটিং টাইম, ফিব্রিনোজেন, এফডিপি, প্রথম বিন টাইম অ্যান্ড অ্যাক্টিভেটেড পার্শিয়াল থ্রম্বোপ্লাস্টিন টাইম অ্যান্ড প্লেটলেট কাউন্টস, কারণ কোয়াগুলেশন ডিসঅর্ডার তোমার প্লাসেন্টা প্রিভিয়াতে হয় না, বাট ইন অ্যাব্রাপসিও প্লাসেন্টা বি কেয়ারফুল, যে অ্যাব্রাপসিও প্লাসেন্টাতে দেখা যায় যে এই যে তোমার অ্যাব্রাপশন হচ্ছে ওইটাতে থ্রম্বোপ্লাস্টিন অ্যাবজর্ব হয় ব্লাডে, তারপর মধ্যে কি তার ফলে কি দেখা দেয় কোয়াগুলেশনটা ডিসঅর্ডার, কোয়াগুলেটিং ডিসঅর্ডার দেখা যায়, সেই ডিসঅর্ডার থেকে তোমার এই ডিআইসি হতে পারে পেশেন্টের। তাহলে কি করতে হবে ম্যানেজমেন্টের মধ্যে মেইনলি আমাকে কি করতে হবে, পেশেন্ট আসার সাথে সাথেই আমাকে ইমিডিয়েট ডেলিভারি করাতে হবে অ্যান্ড ম্যানেজমেন্ট ইমিডিয়েট ডেলিভারি, ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশন এটা করতে হবে। হোয়েদার দ্য পেশেন্ট ইজ, মোস্ট অফ দ্য পেশেন্ট ইজ ইন, দেখা যাচ্ছে যে মোস্ট অফ দ্য পেশেন্ট ইজ লেবারে আসে, লেবারে আসলে কি হবে, যদি আমি দেখি তার ডেলিভারি উইদিন 6 to 8 hours এর মধ্যে হয়ে যাবে অথবা তার কোনো কমপ্লিকেশন নাই, সেই ক্ষেত্রে আমরা লো রাপচার অফ দ্য মেমব্রেন করে আমরা অক্সিটোসিন ড্রিপ দেই ফর নর্মাল ভেজানাল ডেলিভারি টু এক্সক্লুড দ্য এনি কমপ্লিকেশন। ভেজানাল ডেলিভারি ইন কেসেস অফ, এটা দরকার নাই, আমরা কি করি অনেক সময় কেন আমরা এআরএম করি, এআরএম করলে কি হবে ইউটারাসটা কন্ট্রাক্ট হবে এবং ব্লিডিংটা বন্ধ হয়ে যাবে এবং দেখা যাচ্ছে থ্রম্বোপ্লাস্টিন যে ম্যাটারনাল সার্কুলেশনে যেত সেটাও কমে যাবে অ্যান্ড রিডিউস দ্য কর্টিক্যাল নেক্রোসিস। এই পেশেন্টগুলো আসার সাথে সাথেই আমরা দেখি লেবারে আছে কিনা অথবা আমরা যেহেতু তার সিভিয়ার পেইন হচ্ছে আমরা কি করি তাকে ডেলিভারি ইনিশিয়েট করি বাই অ্যামনিওটোমি। অ্যামনিওটোমি একটা ট্রিটমেন্ট টু রিডিউস দ্য কমপ্লিকেশন অফ পেশেন্ট ডেলিভারি। এখন আমরা তাকে ডেলিভারি করাবো, যদি তার যদি তার সিভিয়ার ব্লিডিং যদি 32 weeks থাকে, কনসিল থাকে অথবা 34 থাকে অথবা 30 যেই থাকুক না কেন, পেশেন্টের ডেলিভারি আইদার বাই ইন্ডাকশন অর বাই সিজারিয়ান সেকশন। ইন্ডাকশন তো অলরেডি বলা হয়েছে এআরএম ফলোড বাই অক্সিটোসিন। এই পেশেন্ট গুলাকে কিন্তু আমাদের খুব ভালোভাবে মনিটরিং করতে হবে, কি আমরা অনেক সময় সেন্ট্রাল ভেনাস প্রেশার উইজ মেনটেন 10 cm অফ ওয়াটার,
এটা আমরা সেন্ট্রাল ভেনাস প্রেশার মেনটেন করি, আর হিমাটোক্রিটটা দেখি, হিমোরেজিক শকটা ম্যানেজ করি, ডিআইসি যদি যদি ডিআইসি তার কমপ্লিকেশন হয় অথবা কোনো কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করে সেই কোয়াগুলোপ্যাথিগুলো আমরা ম্যানেজ করি কেমনে, ফ্রেশ ব্লাড দিই। নর্মালি আমরা ফ্রেশ ব্লাড দিতে পারি, ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে পারি অথবা প্লেটলেট দিতে পারি। তো এই ডিআইসি আমরা যদি কেমনে ম্যানেজ করতে পারি এইভাবে, যদি পেশেন্ট যদি দেখা যায় আরএইচ নেগেটিভ সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এন্টি ডি ইমিউনোগ্লোবিন ডি, এন্টি ডি এন্টি 300 মাইক্রোগ্রাম অফ এন্টি ডি ইমিউনোগ্লোবিন অ্যাডমিনিস্টার ইফ দেয়ার ইজ এ পেশেন্ট ইজ নেগেটিভ, দা পেশেন্ট ইজ নেগেটিভ। এটা আমরা প্রেগন্যান্সিতেও দিব, যদি প্রেগন্যান্সিতে ব্লিডিং স্টার্ট হয় তখনও দিতে পারি, অথবা যদি ডেলিভারি আফটার ডেলিভারি তখনও আমাদের দিতে হবে। কেমনে আমরা প্রিভেনশন করতে পারবো এই অ্যাব্রাপশিও প্লাসেন্টাকে, কেমন করে প্রিভেনশন করতে পারবো, প্রিভেনশন করবো কেমন করে, এনিমিয়াটা যদি পেশেন্টের কোনো এনিমিক থাকে এনিমিয়া আমরা কারেকশন করব, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি থাকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন দিব, আর্লি ডিটেকশন করব, অ্যাভয়েড ট্রমা অ্যান্ড ডিকম্প্রেশন, অ্যাভয়েড সুপাইন হাইপোটেনশন। অনেক সময় পেশেন্ট সুপাইন পজিশনে যদি শুয়ে থাকে তাতেও অ্যাব্রাপশিও হতে পারে, তাহলে আমরা এটাকেও অ্যাভয়েড করবো। ট্রিটমেন্ট অলরেডি আমরা বলেছি যে স্টেনোসিসে আইদার নর্মাল ডেলিভারি অর সিজারিয়ান সেকশন। রোল অফ সিজারিয়ান সেকশন, এটা অলরেডি রোল অফ সিজারিয়ান, ম্যাচিউর অ্যালাইভ ফিটাস থাকে কখন আমরা সিজারিয়ান সেকশন করব, যদি বাচ্চা মেয়ে অ্যালাইভ থাকে উইথ ফিটাল ডিস্ট্রেস, অ্যালাইভ উইথ ফিটাল ডিস্ট্রেস মেল প্রেজেন্টেশন থাকলে, আর ইন্ডাকশন যদি ফেইলিউর হয়, ধরো আমি ইন্ডাকশন দিলাম, এআরএম দিলাম, অক্সিটোসিন দিলাম, বাট লেভার ইজ নট প্রগ্রেসিং, ইন পার্টোগ্রাম শোস দেয়ার ইজ নো লেবার প্রগ্রেসিং, সেই ক্ষেত্রে আমরা ইন্ডাকশন ফেলিউর বলে সিজারিয়ান সেকশন করতে পারি। 34 উইথ অ্যাব্রাপশন ভেজালিয়ান ডেলিভারি ইজ নট পসিবল অথবা নট ইন্ডাকশন ফেলিউর, ইন দ্যাট কেস আমরা আবার নর্মাল ডেলিভারি করতে পারি। আচ্ছা, এখন আমরা বলতে পারি হোয়াট আর দ্য কমপ্লিকেশনস, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ অ্যাব্রাপশিও প্লাসেন্টা। অ্যাব্রাপশিও প্লাসেন্টা কিন্তু খুব একটা খুবই খুবই মানে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ ম্যাটারনাল মর্টালিটি, সুতরাং এটাকে আমরা খুব কেয়ার দিতে হবে। দেখো হোয়াট আর দ্য কমপ্লিকেশন, এইগুলো কমপ্লিকেশন সাধারণত প্লাসেন্টা প্রিভিয়াতে হয় না, কিন্তু দেখেন হিমোরেজ হতে পারে, হিমোরেজ থেকে পেশেন্ট গিয়ে হতে পারে, শক হইতে পারে, শক কি হতে পারে ইরিভার্সিবল শকে চলে যেতে পারে পেশেন্ট। তারপর পেশেন্টের ডিআইসি ডেভেলপ করতে পারে, ডিআইসি যে বললাম তোমার থ্রম্বোপ্লাস্টিন অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন হলে কোয়াগুলেশন ডিসঅর্ডার হয়ে কোয়াগুলোপ্যাথি ডেভেলপ করবে, এবং এটাকে বলে ডিআইসি। সেই ডিআইসি তে আমরা কি করব, ওই যে ব্লাড দিতে পারি, ফ্রেশ ব্লাড দিতে পারি অথবা ফ্রেশ ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিতে পারি অথবা প্লেটলেট দিতে পারি অথবা রেড সেল ট্রান্সফিউশন করতে পারি, সেই রেড ব্লাড সেলও ট্রান্সফিউশন করতে পারি। তা পেশেন্টের রেনাল ফেলিউর হয়ে যেতে পারে, যদি রেনাল ফেলিউর হয় আমরা সাথে সাথেই রেনাল ফেলিউরের ট্রিটমেন্টের জন্য যেভাবে রেনাল ফেলিউর ম্যানেজমেন্ট, ইভেন ইভেন পেশেন্ট মে নিড দা হিমোডায়ালাইসিস, পেশেন্টের পিপিএস, যে কোনো পেশেন্টের অ্যাপিএস হলে সেটা পিপিএস হবে, সেই পিপিএস এর জন্য আগে থেকে তোমাকে প্রিপেয়ার থাকতে হবে, পিপিএস এর ম্যানেজমেন্ট কেমন করতে হবে, যেমন অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ, পিপিএস এর জন্য অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ লেবার করতে হবে, অথবা তারপরেও না হইলে তোমাকে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট করতে হবে, অথবা বেলুন টেম্পোনেট বেলুন দিতে হবে, অথবা তারপরেও যদি না হয় অনেক সময় আমরা বিলিং স্টিচ দেই অথবা ইউটেরাইন অর ইন্টারনাল ইলিয়াক আর্টারি, এইগুলো আমরা এম্বোলাইজেশন করি অথবা লাইগেশন করি, দেন আমরা কি করি বিলিং স্টিচার দিই, তারপরেও যদি না কম কন্ট্রোল না হয় অনেক সময় আমরা হিস্টেকটমি নিড দ্য হিস্টেকটমি। এন্ড শিহান সিনড্রোম, পেশেন্ট মে ডেভেলপ দ্য শিহান সিনড্রোম। শিহান সিনড্রোম হলো কি, কিসের জন্য শিহান সিনড্রোম হয়, তোমার পোস্টেরিয়র পিটুইটারি যদি নেক্রোসিস হয়, তোমার ওই যে ব্লিডিং হয় ব্লিডিং এর জন্য অনেক সময় দেখা যায় পিটুইটারি গ্ল্যান্ডটাকে নেক্রোসিস হচ্ছে, তখন সেটার থেকে পিটুইটারি গ্ল্যান্ডে যদি নেক্রোসিস হয় সেখান থেকে শিহান সিনড্রোম হয়। শিহান সিনড্রোমে কি হয়, পেশেন্টের অ্যামিনিরিয়া ডেভেলপ করে, অ্যামিনিরিয়া ডেভেলপ করে ল্যাকটেশন ফেইলিউর ডেভেলপ করে, সেটাকে বলতেছে শিহান সিনড্রোম। তোমরা অন্তত তোমাকে টার্মিনোলজি গুলো মনে রাখো, শিহান সিনড্রোম, যে হঠাৎ করে তুমি যদি ভালো পারো তোমাকে বলতেও পারে, তুমি বলো তো শিহান সিনড্রোম কখন হয় কিভাবে হয়, তাই না? তারপরে পিউরিপেরাল সেপসিস হতে পারে, পিউরিপেরাল সেপসিস হতে পারে, পিউরিপেরাল সেপসিস তো আমরা যদি যদি পিউরিপেরাল পিরিয়ডে যদি ইনফেকশন হয় সেটাকে বলে পিউরিপেরাল সেপসিস। ম্যাটারনাল ডেথ হইতে পারে,
পেরিনেটাল রেট দেখো, ম্যাটারনাল রেট 2-8%, ওইটাতে ছিল 1%, প্রিভিয়াতে ছিল 1-5%, এখানে কিন্তু 2-8%, তার মানে অ্যাবরপশন প্লাসেন্টা কিন্তু বেশি খারাপ। এন্ড পেরিনেটাল রেট 25-30%, এখানে পেরিনেটাল রেট দেখো কত বেশি। ওকে, তাহলে দিজ আর দ্য কমপ্লিকেশন অফ অ্যাবরপশন প্লাসেন্টা। ট্রিটমেন্ট আমরা প্রথমেই বলে ফেলছি, যদি তোমার প্রি এক্লামশিয়া, এক্লামশিয়া, হাইপারটেনশন, রেনাল ডিজিজ, এইগুলো তো আমরা আগে থেকেই কন্ট্রোল করব। জেনারেল ম্যানেজমেন্ট আমরা বলেছি, জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে পেশেন্ট, আমি আবারও এক এক লেন্স বলে দিই, একটা পেশেন্ট আসার সাথে সাথে আমরা কি করব, তাকে আইভি আইভি স্যালাইন স্টার্ট করে দিব, তার মধ্যে হার্টম্যান স্যালাইনটা হলো ভালো, হার্টম্যান অথবা না থাকলে নর্মাল স্যালাইন। তারপরে আমি কি করব, ব্লাড গ্রুপিং এর জন্য, ব্লাড গ্রুপিং এন্ড ক্রস ম্যাচিং এর ব্লাড ট্রান্সফিউশন স্টার্ট করব, অক্সিজেন পেশেন্ট রিসাসিটেশন করব। মেইনলি তোমাকে পেশেন্টের অ্যাজ এ হোল একটা পালস, বিপি, হার্ট, লাং, অ্যাবডোমেন, অ্যাবডোমেন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে তার হিস্ট্রি নিয়ে ইভেন তাকে একটা ক্যাথেটারাইজেশন করতে হবে। আমি বলছিলাম যে রেনাল ফেলিওর হতে পারে, তা ক্যাথেটারাইজ করেও দেখতে হবে, তার ইউরিনের অ্যামাউন্ট অফ ইউরিন দেখতে হবে, প্লাসেন্টাল লোকালাইজেশন করতে হবে, পেশেন্টকে কাউন্সিলিং করতে হবে, এন্ড দেন দ্য পেশেন্ট ইজ, পেশেন্টকে কি করতে হবে, এটা রিসাসিটেশন, এন্ড সাইড বাই সাইড পেশেন্টকে কি করতে হবে, ডেলিভারির জন্য প্রিপেয়ার করতে হবে, দেখতে হবে যে সে লেভারে কিনা, যদি লেভারে থাকে এআরএম ফলোড বাই ডেলিভারি, ইফ দ্য নর্মাল ভেজানাল ডেলিভারি ইজ নট পসিবল, ইন দ্যাট সিচুয়েশন আমরা কি করতে হবে, এই পেশেন্টকে সিজারিয়ান সেকশন করতে হবে। ইন এভরি কেস অফ প্রিপেয়ার, ইন এভরি কেস অফ অ্যাপিএইচ, যে কোনো অ্যাপিএস কেস আসলেই তোমাকে প্রিপেয়ার থাকতে হবে পিপিএইচ এর জন্য। এন্ড তোমাকে কি করতে হবে, ফার্স্ট এইড ফেসিলিটি থাকতে হবে, পেশেন্টের সাথে কাউন্সিলিং করতে হবে, এন্ড দেন তোমাকে পেশেন্ট যদি, এটা তোমার পেশেন্টকে অনেক সময় আমাদের এটা হায়ার সেন্টার বা টার্সিয়ারি সেন্টারে রেফার করতে হবে, তা পেশেন্টের ডিআইসি ডেভেলপ করতে পারে, রেনাল ফেলিওর ডেভেলপ করতে পারে, তার জন্য এই পেশেন্টকে টার্সিয়ারি সেন্টারে রেফার করতে হবে। ইভেন তোমার বাচ্চার এনআইসিউ লাগতে পারে, যেখানে হায়ার সেন্টারে আইসিউ এনআইসিউ আছে ওইগুলো সেন্টারে তোমার এপিএইচ এর পেশেন্ট অথবা অ্যাব্রাপশিও প্লাসেন্টা প্রিভিয়া ওইগুলো পেশেন্টকে রেফার করতে হবে। আচ্ছা, তোমাদের জন্য আজকে এই পর্যন্তই থাকলো, জানি না তোমরা বুঝেছো কিনা, কতটুকু বুঝেছো সেটা তোমরাই তোমরাই পরীক্ষার সময় তোমরা বুঝবে। আচ্ছা তাহলে আজকে মালিয়া, জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। হ্যাঁ মালিয়া, তাহলে আজকে শেষ করি। জি ম্যাম, ম্যাম কাছে চমৎকার ছিল ম্যাম। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি কোন ইয়ারে পড়ো মালিয়া? আমি নিউ ফিফথ ইয়ার। নিউ ফিফথ ইয়ার, আচ্ছা, তোমার পরীক্ষা এখনো দেরি আছে। মানে নভেম্বরে না, এই নভেম্বরে না তো? না না ম্যাম। আচ্ছা আচ্ছা, ওকে মালিয়া শেষ করি তাহলে। হ্যাঁ, সবাইকে ঈদের অগ্রিম অগ্রিম ঈদ মুবারক রইল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, থ্যাংক ইউ, ঈদ মুবারক ম্যাম।